আপনি আমাকে ডাবল সেঞ্চুরি মারতে বলেন অনুশীলন না করলে মারব কিভাবে। বুধবার ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন হোটেলে না গিয়ে এয়ারপোর্ট থেকে সরাসরি মাঠে সাড়ে আটটা থেকে ঝুম বৃষ্টির মধ্যেই এক ঘন্টা দৌড়েছেন মাঠের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জিজ্ঞাসাও করেন হোটেলে না গিয়ে কেন সরাসরি মাঠে তাতেই মুশফিকের অমন সোজা সাপটা উত্তর বোঝাই যাচ্ছে ক্রিকেটের প্রতি মুশফিকুর রহিমের নিবেদন কতখানি বাংলাদেশ ক্রিকেট কোনো ইউনিভার্সিটি হলে সেই ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট মুশফিকুর রহিম সবাই সেই ডিপার্টমেন্টে পড়তে চায় তার ডিসিপ্লিন ডেডিকেশন পারফরমেন্সের ছাপ নিজেদের মধ্যে খুঁজে পেতে চায় মুশফিকও কখনও নিজের কাজ দিয়ে কখনও উদাহরণ হন পরিশ্রম করে এই যেমন বুধবার হলেন সকালে ঢাকা থেকে চট্টগ্রামে এসে ঘণ্টাখানেক দৌড়েছেন এরপর ড্রেসিং রুমে ফিরে নাস্তা সেরে ব্যাটিং শুরু করেছেন শুরুতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেন্টার উইকেটে নকিং করেছেন বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা তখনও টিম হোটেল ছেড়ে বেরও হননি এরপর ক্রিকেটাররা মাঠে এসেছেন ঘণ্টাখানের নকিং সেরে মুশফিক স্ট্রেচিংয়ে নেমেছেন নাসুমদের সাথে এরপর মেতেছেন ভলিবলেও ভলিবল শেষে নেট ব্যাটিংয়ে গেছেন শুরুতে স্পিনারদের বল খেলেছেন পরে সামলেছেন পেসারদের মুশফিকের নেট ব্যাটিং দেখা সব সময়ই স্বস্তির নেটেও মিস্টার ডিপেন্ডেবল ব্যাট করেন ম্যাচের মতো করে যে বলটা মারার সেটা মারেন যেটা ডিফেন্ড করার সেটা ডিফেন্ড করেন বুধবারও তার ব্যতিক্রম হয়নি মনে হচ্ছিল এখানেই বোধহয় শেষ কিন্তু না সবার যেখানে শেষ মুশির যেন সেখান থেকেই শুরু সবার অনুশীলন শেষে আবারও এক ঘণ্টা ব্যাট করেছেন খেলেছেন নেট বোলারদের বল সব মিলিয়ে এই ছত্রিশ বছর বয়সেও একদিনেই অনুশীলন করেছেন সাড়ে ছয় ঘন্টা ভাবা যায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সব ঠিক থাকলে আর এক ম্যাচ পরেই মুশফিক হয়ে যাবেন অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দিন টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটার এক দুই ম্যাচের পারফরমেন্স ফ্লুক হতে পারে দুই দশকের পারফরমেন্স না দিনের পর দিন এভাবে সংগ্রাম করেই তো মুশফিক আজ এখানে আফনান পিয়াল অলরাউন্ডার চট্টগ্রাম